যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। আজকে কোটার বিষয়টি সরকার এই পর্যায়ে উপস্থাপন করে নাই, এটি হাইকোর্ট, হাইকোর্টে একজন সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেছিল, সেই কারণে হাইকোর্ট সরকারের যে প্রজ্ঞাপন কোটা পদ্ধতি বাতিল সেটা বাতিল করেছিল। আবার অ্যাপিলেট ডিভিশন হাইকোর্টের রায়কে রায় উপরে স্থগিতাদেশ দিয়েছে, অর্থাৎ বর্তমানে স্থিতি অবস্থা বিরাজ করছে। এটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের তো কোনো কিছু করার না আইনগতভাবে। সরকার যদি কিছু করতে যায় সেটি আদালত অবমাননা হবে, সংবিধান বিরোধী হবে। কিন্তু এই কিছু ব্যক্তিবিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সময়ে চীন থেকে সফর শেষ করে আসার পর তার যে প্রেস কনফারেন্স, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সেখানে স্পষ্টভাবে বলেছেন আদালতে যখন বিষয়টি বিচারাধীন তখন সরকারের পক্ষে এ ব্যাপারে কিছু করার নাই, আদালত যেভাবে নির্দেশনা দিবে সরকার সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবে। এটি যারা বুঝে না তারা আদালত অবমাননা করছে। যারা এইভাবে রাজাকারের পক্ষে স্লোগান দিয়ে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য এবং আইন আদালতের মর্যাদা রক্ষার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে আমি মনে করি। এবং যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে বক্তব্য, তোমাদের এই বক্তব্য তো সরকারের বিরুদ্ধে হতে পারে না, এটা হাইকোর্টের রায়। আর হাইকোর্টে যখন একটি বিষয় বিচারাধীন থাকে তখন সরকারের তো কোনো কিছু করণীয় নাই। সুতরাং যারা এই রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, আমি মনে করি স্লোগানে নেতৃত্ব দিয়েছে, অন্তত যারা এই স্লোগানে নেতৃত্ব দিয়েছে আমি মনে করি তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না। আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানাবো যে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা ছিল, নির্বাচন পরবর্তী সময়ে সরকারের গ্রহণযোগ্যতা যাতে না হয় সে নিয়ে অপচেষ্টা ছিল, এই দুই অপচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। এখন মাঝে মধ্যে কোটার মধ্যে ঢুকে মাঝে মধ্যে আপনার তেল গ্যাসের আন্দোলনের মধ্যে ঢুকে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় ঢুকে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা ভোটের আগে আমরা রাজপথ পাহারা দিয়েছি, আমরা জয়লাভ করেছি বিধায় ঘরে বসে থাকার কোনো কারণ নেই, এখন দেশ পাহারা দিব, আমাদেরকে দেশ পাহারা দিতে হবে। আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি, অপশক্তি, দেশবিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্র লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের বেদি বলে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত হানছে তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে।